বিভক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কথা আমরা বারবার বলে এসেছি যে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার বিরুদ্ধে আজকে এই বাংলাকে বাঁচানোর অভিযান আমাদের। আজকে পশ্চিম বাংলায় আমাদের 77 জন বিধায়ক আছে প্রধান এবং দরদাস পুলিশকে সঙ্গে নিয়ে আজ পশ্চিম বাংলায় মা বোনেদের উপর অত্যাচার হয়েছে। বিজেপির প্রায় 200 থেকে আজকে যত কম করে হলো এই পশ্চিম মেদিনীপুর জেলায় অন্তত 12,000। কোভিড পরিস্থিতি দেখিয়ে এই মিছিলকে আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল। সারা পশ্চিম বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস কার্যক্রম করবে, বাদ বাকি আর কোনো কার্যক্রম হবে না। আজকে 16ই আগস্ট খেলা দিবস, কিসের খেলা? আমরা একটাই জানি, 1946 সালের 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, সেদিন একটি শ্রেণীর হার যে 2,28,00,000 মানুষ যে সম্মান দিলেন ভারতীয় জনতা পার্টিকে, সেই একটুখানি সম্মান কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেন না? তার বদলে যবে থেকে আমাদের ভোট হয়েছে 2 তারিখ থেকে, 2 তারিখ দুপুর 12টা থেকে যে সে অন্যায় অত্যাচার খুন মারামারি শুরু হয়েছে, ধর্ষণ শুরু হয়েছে, 3 মাস হয়ে গেল, 3 মাস ধরে অনর্গল আমাদের ভূমুল হয়ে যাচ্ছে, আমাদের সারা বাংলা রক্তাক্ত। কিন্তু সাংবাদিকরা যখন ওনার কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছেন, মাইক নিয়ে যাচ্ছেন, তখন উনি বলছেন যে বাংলায় অশান্তি কে বলেছে আপনাকে? বাংলায় নাকি শান্তি চলছে, বাংলায় নাকি হিমালয়ের মতো পর্বতের মতো শান্তি চলছে, এখানে নাকি রক্ত বন্যা বইছে না, এখানে হিমালয় পর্বতের বরফ বইছে। দেখতেই পাচ্ছেন কি বরফ বইছে। আমাদের ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে এসেছিলেন, তাদেরকে পর্যন্ত ছাড়েননি তৃণমূল গুন্ডারা। যাদবপুরে তাদেরকে পর্যন্ত আক্রমণ করেছেন এবং সারা পৃথিবী সেই দৃশ্য দেখেছেন। সারা পৃথিবীর কাছে আজকে আমি একজন পশ্চিমবঙ্গবাসী, বাঙালি ভাষী হিসেবে নিজেকে লজ্জা লাগে। যেই আমাদের গণতন্ত্র, গতকাল 15ই আগস্ট ছিল, 75 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা, কিন্তু 75 বছর পরে এই স্বাধীনতা আমাদের বাংলায়, যে বাংলায় বিজেপি করার জন্য তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যে বিজেপি করার জন্য মায়ের সামনে ছোট্ট মেয়েকে রেপ করা হয়, যে বিজেপি করার জন্য দিদার সামনে তার নাতিকে পিটিয়ে মেরে খুন করা হয়, তারপরেও বলছেন, আমাদের পুলিশ বলছেন যে আমাদের কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারবো না, কারণ পুলিশ আমাদের সরকারের ক্যাডার হিসাবে কাজ করছেন। আমাদের বিজেপি কর্মীদের ঘরে ঘরে রাত 12টা রাত 1টা রাত 2টোর সময় পুলিশ যায়, গিয়ে দরজায় লাথি মারে, লাথি মেরে তাকে ঘর থেকে বার করে নেবে, বলে এই কালকে সকালে তৃণমূল জয়েন করবি, নাহলে কালকে থানায় আসবি। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।